আসসালামু আলাইকুম। আপনারা যারা নৈপুণ্য অ্যাপসের মধ্যে মূল্যায়নের ইনপুট নিয়ে চিন্তিত, তিনাদের জন্য আজকের ভিডিওটি। আমরা অনেক কমেন্ট পাচ্ছি, সেটা হচ্ছে স্যার আমাদের মূল্যায়ন যে বিষয়গুলো হয়ে গিয়েছিল সেগুলোর ইনপুট আমরা এখনও দিতে পারতেছি না, কখন দিব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি যখন শিখনকালীন মূল্যায়নে ক্লিক করব তখন কিন্তু আমার অপশনগুলো আসতেছে। এখানে আমরা এই যে ফিআইগুলো দেখতে পাচ্ছি, এখানে আমরা যদি যে কোনো একটিতে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমরা এই যে আমরা ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ এখানেও আমরা কিন্তু ক্লিক করতে পারতেছি। তবে আমরা যে মূল্যায়নগুলো নিচ্ছি এখন বর্তমানে দুইটি বিষয় নেওয়া শেষ, অলরেডি দুই দিন মূল্যায়ন আমাদের শেষ। আমরা যে এই যে দেখতে পাচ্ছি ষাটমাস সামষ্টিক মূল্যায়ন, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন, আমরা ষাটমাস সামষ্টিক মূল্যায়ন যখন ক্লিক করব তখন কিন্তু আমাদের লিখে আসতেছে ষাটমাস সামষ্টিক মূল্যায়নের কোনো উপাত্ত পাওয়া যায়নি। অর্থাৎ আমরা যদি একটু দেখি নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি কিন্তু পুরো বাংলাদেশের শেষ। এই যে ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণী আমি যদি ক্লিক করি এখানে কিন্তু আমার ষাটমাস সামষ্টিক মূল্যায়নে বলতেছে এর কোনো উপাত্ত পাওয়া যায়নি। অর্থাৎ আমরা যে মূল্যায়নের যে রেকর্ড তৈরি করতেছি, অর্থাৎ ইনপুটের রেকর্ড কিন্তু আমরা প্রত্যেক শিক্ষকরাই কিন্তু তৈরি করতেছি। অর্থাৎ আমরা শিক্ষার্থীদের ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ এটা কিন্তু দেওয়ার আগেই আমাদেরকে একটি রেকর্ড তৈরি করতে হচ্ছে প্রত্যেকটা বিষয়ের। যেমন আমরা আমাদের যদি এই সপ্তম শ্রেণীতে আমরা ক্লিক করি আমাদের প্রত্যেকটা বিষয়ের মধ্যে যে বিষয়গুলো আছে এখানে কিন্তু এখনও লেখা আসতেছে ষাটমাস সামষ্টিক মূল্যায়নের কোনো উপাত্ত পাওয়া যায়নি। অর্থাৎ রেকর্ড তৈরি করতেই আমাদের লিখিত অংশের যে 65 নাম্বার রয়েছে এই লিখিত অংশের মধ্যে আমাদের খাতা, যে আমরা শিক্ষার্থীদেরকে 16 পাতার যে পৃষ্ঠাগুলো দিচ্ছি সেই খাতাগুলো এখনও কাটা শেষ হয়নি। এই জন্য আমাদেরকে এখনও এই অপশনে দেখাচ্ছে যে ষাটমাস সামষ্টিক মূল্যায়নের কোনো উপাত্ত পাওয়া যায়নি। অর্থাৎ আমাদেরকে সময় দেওয়া হচ্ছে। আমরা যখন আমাদের যে বিষয়টি হচ্ছে, যেমন মূল্যায়ন ডিজিটাল প্রযুক্তি এটি গত কাল গিয়েছিল, তো আমাদের আনুমানিক 2-3 দিন 4 দিন বা 5 দিনও খাতাগুলো কাটতে সময় লাগতে পারে। সেই দিকে তাকিয়ে আমাদের এই অ্যাপসের মধ্যে, নতুন অ্যাপসের মধ্যে এখনও কিন্তু এই উপাত্ত পাওয়া যায়নি বলে এরকম একটি অপশন আসতেছে। তো এই জন্য আপনাদের চিন্তার কোনো কারণ নেই। প্রত্যেকটা বিষয়ের মধ্যে আপনার যখন মূল্যায়ন আপনার বিষয় শেষ হবে বেশ কয়েকদিন যাওয়ার পরে কিন্তু অপশনটি চলে আসবে, এখানে আপনারা ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ কীভাবে দিবেন। যেমন এখানে যে আচরণ সূচকে যদি আমরা ক্লিক করে দেখি এখানে কিন্তু আমাদের শিক্ষার্থীর নাম আসতেছে, এরপর বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ দেওয়ার অপশন আসতেছে, এমনটাই আপনার ওখানে অপশনগুলো আসবে। এরপরে আরেকটি প্রশ্ন থাকে, স্যার আমরা এখানে কোন কোন যে বিষয়গুলো রয়েছে বিষয়গুলোর ফিআই, অর্থাৎ ফিআই কিন্তু আপনার এখানে নির্দিষ্ট করা থাকবে। যেমনটা আমি দেখাই যে আমরা যদি ষষ্ঠ শ্রেণীতে ঢুকি সেখানকারী মূল্যায়নে যে এই যে সমস্যা দেখে না বা না 5 হয় এই যে এখানে ক্লিক করার পরে আমার কিন্তু এই ফিআইগুলো দেখা যাচ্ছে। এখানে যেভাবে দেখা যাচ্ছে আপনার ষাটমাসিক সামষ্টিক মূল্যায়নের ভিতরেও যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার ভিতরে দেখা যাবে, কিন্তু এখনও তো দেখা যাবে না, কারণ আপনাকে সময় দিচ্ছে। আপনি মূল্যায়ন খাতাগুলো এগুলো সবগুলো দেখার পরে আপনি সেখানে একটা রেকর্ড তৈরি করতেছেন। অলরেডি আপনারা যারা শিক্ষক আছেন তারা জানতেছেন আপনাদের শিক্ষক নির্দেশে কিন্তু এটা দেওয়া আছে। তো সেই রেকর্ডগুলো তৈরি করার জন্য আপনাকে সময় দিচ্ছি, আর সেই সময় পর্যন্ত এখানে এইভাবে দেখা যাবে। তা আশা করি বুঝতে পেরেছেন, আপনারা চিন্তার কোনো কারণে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, এটা আপনাকে নির্দিষ্ট সময়ে এখানে অপশনগুলো চলে আসবে। তবে আপনারা যাদের যে বিষয়গুলো শেষ হবে তিনারা বেশ কয়েকদিন পরেই আপনারা আপনাদের বিষয়ের ভিতরে ষাটমাস সামষ্টিক মূল্যায়নে ক্লিক করে দেখতে পারেন আপনার অপশনগুলো আসছে কিনা। যখন দেখবেন যে আপনার অপশনগুলো চলে আসছে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার এই যে যে রেকর্ডগুলো করছেন এতদিন ধরে ওই রেকর্ডগুলো এখানে ইনপুট আপনাকে দিতে হবে। আর কীভাবে রেকর্ডগুলো এই ইনপুট এখানে আপনার ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ দিবেন সেটা কিন্তু আপনার শিক্ষক নির্দেশে দেওয়া আছে। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।